গাইজ, আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করবো আমার হেলথ ক্লাবের এই হচ্ছে আই শ্যাডো প্যালেটটা। আজকে পরেছি, ফাংশনটা পরার পর একটু বড় বড় মনে হচ্ছে। আর আমার লুকটা কেমন লাগছে একটু বলো, মানে আমাকে কেমন লাগছে বলো কমেন্টে। আর এই যো, আর হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াসলাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইজ, আজ হচ্ছে মহাষষ্ঠী। তো মহাষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে। এই আজ ফার্স্ট আমরা হচ্ছে বেরোবো পুজো ঠাকুর দেখতে। এই কদিনে একদিনও বেরোয়নি, সবাই তো মনে হয় প্রথমা দ্বিতীয়া তৃতীয়া থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, বাট আমরা সবার লেট। আর আজ হচ্ছে ষষ্ঠীর দিনকেই আমি ফার্স্ট বেরোবো। আজকে হচ্ছে পরবো আমি এই কুর্তিটা, মানে এই গাউনটা। তো চলো বেশি বকবক না করে রেডি হওয়া যাক, আর তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে, মানে কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের কলকাতার ঠাকুর, মানে কলকাতা বলতে আমি তো কলকাতার মধ্যেই, মানে আশেপাশেই দেখছি, সাউথ নর্থ এসব আবার কোনো জায়গায় যাচ্ছি না, শ্রীভূমি চত্বরের মধ্যেই দেখবো। খুব জোর গোলাঘাটা আমাদের এখানে পাতিপুকুর এসব জায়গায় যাবো। তো চলো বেশি বকবক না করে রেডি হই, তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই, আর তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। দেখো আমি পরে নিয়েছি আমার গাউন, আর এই দেখো ফুল লং। জানি বাইরে গেলে আর দেখানো যে হবে না, আর পাখাটাও চলছে, জানি কথাটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো চলো বেশি বকবক না করে, মানে আমি রেডি হই ঝটপট করে, তবু তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো আমি একটু মানে হাফ রেডি হয়ে গেছে, এবার জাস্ট মেকআপটা করবো আর হচ্ছে মানে হেয়ারস্টাইলটা করবো। চলো দেখতে থাকো। এমনি আমি হাফ রেডি, মুখে ফাউন্ডেশন ফাউন্ডেশন সব মাখা হয়ে গেছে, হেয়ারস্টাইলও করা হয়ে গেছে। এই দেখো হেয়ারস্টাইল, বাট আমি এর সঙ্গে কী নেকলেস পরবো পরবো একদমই বুঝে পাচ্ছি না। তোমাদের দেখাচ্ছি, কার্ড ছড়িয়ে নিয়েছি, মানে এই যে এখানে কানের সব ইয়াররিংস রয়েছে, সব ইয়াররিংস হাতে কি পরবো, এখানে চুড়ি রয়েছে, এটা রয়েছে একটা নেকলেস, এটা রয়েছে একটা নেকলেস, বাট এর সাথে আমি কী পরবো একদম বুঝে পাচ্ছি, মানে কোন কানেরটা পরলে ঠিক মানাবে। ওকে, এটা ব্ল্যাক কালার ড্রেস আছে, তো ব্ল্যাকের সঙ্গে এটা ভাবছি পরবো। তো চলো দেখা যাক। আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করবো আমার হেলথ ক্লাবের এই হচ্ছে আই শ্যাডো প্যালেটটা। তো চলো তোমরাও মানে দেখতে পারবে, কেমন জানি না কী হব, মানে কেমন লাগবে। তো হালকা হালকা পাতলা করে একটু করবো আই মেকআপটা, তো ভাবছি চলো আজকে এই প্যালেটটা থেকেই মানে আই শ্যাডোটা আমি ইউজ করবো। তো চলো দেখতে থাকো, এটা থেকে ইউজ করে নিই আমি। আমি ফাইনালি রেডি, ফুল লুক এই দেখো আমার। আর আজকে পরেছি আমি পাংশুটা, যেহেতু আজকে পরেছি পাংশুটা পরার পর একটু বড় বড় মনে হচ্ছে। আর আমার লুকটা কেমন লাগছে একটু বলো, মানে আমাকে কেমন লাগছে বলো কমেন্টে। আর এই যো, আর হাতে পরে নিয়েছি আজকে এইটা, আর হচ্ছে ডিপ পিঙ্ক কালার লিপস্টিকটা আজকে আমি দিয়েছি। তো এই আমার ফাইনাল লুক। আর বাদ বাকি ভিডিও বাইরে গিয়ে মানে প্যান্ডেলে করবো, এখানেই তো সব করে শেষ করা যাবে না। আর এবার হচ্ছে সোনাইকে রেডি করাবো, তো তোমরা দেখতে থাকো। গাইজ, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সবার ফার্স্টে যাচ্ছি পাড়ার প্রতিমা দর্শন করতে, মানে আমার পাড়ার শ্রীভূমির প্যান্ডেলে। তো আগে আমার দেখা হয়ে গেছে অবভিয়াসলি, বাট আজকে কিন্তু বরের সাথে ফার্স্ট টাইম যাচ্ছি ক্লাবে। সো দেখতেই পাচ্ছ তোমরা ষষ্ঠীর দিনের ভিড়, এটা তো এত ভিড়, বাড়ির সামনে থেকে আমি বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছি। আর ঢুকে পড়লাম এবার প্যান্ডেলে, তো ক্লাব দিয়ে আগে ঢুকলাম, ঢুকে আগে ঠাকুরটা দর্শন করে নিলাম, তারপর দেখার পর এখান থেকে আমরা আবার বেরোবো একটু বাইরের দিকে। তো চলো তোমরাও দেখে নাও, আর তোমরা জানি আগে সবার ব্লগে দেখে নিয়েছো শ্রীভূমির প্যান্ডেল, এমনিও অনেকে এখানে এসে দেখে নিয়েছো, আর আমার ব্লগে আজকে নতুন করে দেখার কিছুই নেই, অনেক পুরনো হয়ে গেছে। আমি জানি অনেক লেট করে আমি ব্লগগুলো যেহেতু পোস্ট করছি, তো কিছু করা নেই, তার জন্য খুব একদম সরি, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা আর বলবো না। তো গাইজ, আমি শ্রীভূমি প্যান্ডেল নিয়ে তেমন কিছু বলতে চাই না, আমার তো ভীষণই ভালো লেগেছে, যেহেতু আমার পাড়ার পুজো আমি আমার পাড়ার বদনাম করতে পারবো না। আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো, যারা সামনে থেকে দেখে গেছো। তো তোমরা সবাই যেন শ্রীভূমির নাম সর্বদাই থাকে, মানে সব সময় শ্রীভূমির মানে আলাদাই একটা নাম শ্রীভূমির প্যান্ডেল, শ্রীভূমির ঠাকুর। তো ঠাকুরটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, যদিও আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি অনেকটা দূর থেকে করেছি, সামনে এতটাই ভিড় গার্ডের আমাকে যেতে দিচ্ছিলো না, কারণ ফোন নিয়ে ওখানে ভিডিও করা যাচ্ছেও না, সবার মাথার ওপর দিয়ে দেখো এইটুকু করতে পেরেছি। তো তেমনভাবে আর আমি কিছু দেখাতে পারিনি আমার ব্লগে, এটা ষষ্ঠীর দিনের ব্লগ, যেহেতু ষষ্ঠীর দিন তো মারাত্মক ভিড় হয়েছিল, যতই প্যান্ডেলের নামে বদনাম করুক না কেন মানুষ, ঠাকুর কিন্তু দেখতে অজস্র ভিড় হয়েছে। ঠাকুর দেখার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় বলো, মহালয়ার আগের দিন থেকে ভিড় হচ্ছে। তো মানুষের প্যান্ডেল কেমন হয়েছে না হয়েছে পরের কথা, প্যান্ডেল দেখার জন্য ভিড় কতটা হয়েছে সেটা তোমরা দেখো একবার, জাস্ট দেখতেই পাচ্ছ, আর কাউকে তো দাঁড়াতেও দিচ্ছে না।
সো আমার খুব ভালো লেগেছে আমার পাড়ার প্রতিমা আমার আমি মানে অন্য কোথাও ঘুরতে যাই না আমি সবসময় প্যান্ডেলেই বসে থাকি আর এই দেখো এখন ক্লাবের ভেতরে বসে আছি আর এই ছোট্ট ছোট্ট দুটো ফ্রেন্ড আমার দুই সুন্দরী বলতে গেলে আমি ওদের আন্টি হই মানে ওরা আমাকে ভীষণ ভালোবাসে ওদের সঙ্গে বসে একটু গল্প টল্প করে নিলাম এরপর আমরা ক্লাব থেকে বেরিয়ে যাব তারপর একটু বাইরের দিকে ঘুরতে যাব তো দেখতে থাকো তো গাইজ এবার আমরা ক্লাব থেকে বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য আর টিফিনটা তো নিতে হবে এবার সোনাই আর সোনাইয়ের পাপা কিন্তু চলে গেছে টিফিন নিতে ভলেন্টিয়ার আর মেম্বার গেছে দুজনের টিফিন আর দুজনের সাথে কিন্তু আমারটা ফ্রি তো আমাদের তিনজনের টিফিন দিয়ে দিল আজকে আর বাইরে থেকে আমাদের কিছু খাবার প্রয়োজন পড়ে না ক্লাব থেকে টিফিনই আমাদের হয়ে যায় এই দেখো সোনাই টিফিন হাতে নিয়ে রয়েছে আর আমার হাতে রয়েছে দুটো চিকেন আর ইয়ে দিয়েছে আজকে পোলাও তাই না থেকে আবার এলাম ঘরে এই যে টিফিন রাখার জন্য তিনজনের এই তিনটে টিফিন আর আজকে টিফিনে দিয়েছে হচ্ছে চিকেন চিকেন আর পোলাও দারুণ খাবার দিয়েছে তো আজকে বেকার বেকার আমি রুটি আবার করলাম আমি রুটি করে রেখে গেছিলাম তো গাইজ এখন আমরা যাব হচ্ছে আমাদের আশেপাশে এবার একটু বাইক নিয়ে বেরোবো বাইকে করে ঘুরবো তো চলো দেখতে থাকো আর কোথায় কোথায় যাই টাটা আচ্ছা ঠিক আছে আমরা তো বুঝতেই পারিনি যে এটা প্যান্ডেল আমরা তো ভাবছি বাড়ি বুঝতে পারিনি যে এটা প্যান্ডেল আমরা বাড়ি ভেবে চলে যাচ্ছিলাম কি দারুণ করেছে পুরো বাড়ির মতো লাগছে এটা হচ্ছে প্যান্ডেল বাও Thank you.
গাইজ, এবার আমাদের আশেপাশে ঘোরা কমপ্লিট, মানে সব জায়গা ঘোরা হয়ে গেছে, টুকটাক ঘুরে নিলাম একটু, আর এখন লাস্টে আসলাম আমাদের শ্রীভূমিতেই একটা মানে মেলা বসেছে ছোট্টখাটো, তো সেখানেই এসেছি সোনাইকে নিয়ে, কারণ সোনাই অনেকক্ষণ ধরে মিকি মাউস চড়বো মেলায় ঘুরবো এরকম বায়না করছিলো। সো ও দেখো ও চলে গেছে সবার আগে ওর জায়গায়, আর মিকি মাউসে তো বাচ্চাই নেই, ও কী করবে একা একা, এখানে একটা বেবি ছিল তো ওর তার সাথেই মানে খেলা করা শুরু করে দিয়েছে, আর আমিও একটু ঘুরে ঘুরে নিলাম মেলাতে, তো দেখতেই পাচ্ছ। আর হচ্ছে মানে কি বলবো, ফাঁকাই মেলাটা, তেমন একটা ভিড় নেই, সমস্ত ভিড় তো শ্রীভূমির প্যান্ডেলে, এখানে ভিড় হবে কি করতে। তো দেখো আমি একটু ঘুরবো আর কিছু টুকিটাকি জিনিসপত্র দেখে নেবো, বাট মেলাতে যা দাম দেখলাম, এই দাম আমার কেনা থেকে না কেনা অনেক ভালো। তো তারপর দেখতেই পাচ্ছ মেলাটা একদমই ফাঁকা, ঘুরতে বেশ ভালোই লাগছিলো। তারপর বরের সাথে একটু ঘুগনিও খেয়ে নিলাম, আর এই দেখো আমি একটু চলে এলাম ব্যাগের দোকানে। এই যে ব্যাগ, এই ব্যাগগুলো দেখাচ্ছে মানে লেখা আছে 100 টাকা সেল, বাট যেটাই হাত দিচ্ছে সেটাই বলছে 200, 250, 300। তো আর কিনলাম না ব্যাগ, এখান থেকে জাস্ট দেখে বেরিয়ে পড়লাম। তারপর বলের সাথে ঘুগনি খেতে দাঁড়িয়ে পড়লাম এখানে, আর ঘুগনিটা কিন্তু দারুণ ছিল, 20 টাকা প্লেট, বাট ঘুগনিটা খুবই সুন্দর ছিল। এখান থেকে ঘুগনি টুগনি খেয়ে তারপর আর একটু ঘুরে তারপর বাড়ি চলে যাবো। তো গাইজ, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর এখন বসে গেছি ডিনার নিয়ে, আমাদের ক্লাবের টিফিনটাই আমরা খাচ্ছি। দেখো চিকেন আর হচ্ছে পোলাও, পোলাওটা জাস্ট ওয়াও হয়েছে, চিকেনটাও খুব ভালো হয়েছে। তো আমি দেখতেই পাচ্ছ নতুন ড্রেস পরে কিন্তু বসেছি, কারণ আমি কটা রিলস বানাবো ওই জন্য নতুন ড্রেস পরেই খেতে বসে গেছি। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে বলো, আর ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট টাইম।